তো আপনি এই যে এত প্রফেশন আছে কিন্তু আপনি চুজ করেছেন নিউজ প্রেজেন্টার, তো এটা কেন? এটা আসলে কি হয়, প্রফেশন তো অনেকেই থাকে কিন্তু আমাদের ভালো লাগার প্রফেশন এটা আসলে একদিনই যে তৈরি হয় এমনটা না। আমার ক্ষেত্রে আসলে তাই, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা এটা নোটিস করেছিল যে আমি আয়নার সামনে ওড়না থাকে না, ওড়না পেঁচিয়ে আমি শাড়ির বসে, হ্যাঁ শাড়ির মতো করে পেঁচিয়ে আমি নিউজের মতন করে পড়ছি। তো আমাদের হয় কি ছোটবেলাতে কখনো নিউজ দেখতে ভালো লাগে না, কিন্তু নিউজ যারা হচ্ছে প্রেজেন্ট করেন সেই নিউজ প্রেজেন্টারদের, তারা এত পরিপাটি হয়ে ওখানটায় বসেন, এত সুন্দরভাবে উপস্থাপনা করেন, এগুলো দেখলে মনে হয় আমিও ওইখানটায় যাব, আমিও ওখানে যেতে চাই, আমিও ওরকম হতে চাই। তো এইসব কারণেই হচ্ছে ছোটবেলা থেকে আমারটা ভালো লাগা তৈরি হয়েছিল এবং মা এটাকে বেশ গুরুত্বের সাথে নিলেন আমার ওই ব্যাপারগুলো দেখে। তো আমি যখন ঢাকাতে আসি আমার পড়াশোনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। আচ্ছা, তো সেখানে আমাদের বাচিকের ক্লাস নিতেন জলি ম্যাম, ওয়াহিদা মল্লিক জলি। তো জলি ম্যামের ক্লাস করার পরে দেখলাম যে বাচিকের জায়গাটা যখন আমি উত্তরোত্তর উন্নতি করছি বা বুঝে উঠছি, আমার এটার প্রতি ভালো লাগাটা এবং সেই শৈশবের ভালো লাগাটা আমার মনে হচ্ছে যে এখন আমার প্রপার টাইম নিজেকে প্রস্তুত করার। তো মা, আমার মনে আছে আমার মা হচ্ছে তার অপারেশনের টাকাটা মায়ের হাত ভেঙেছিল, তো ওইটার রড বের করার একটা বিষয় থাকে, তো ওইটা আম্মু না করে আম্মু আমাকে বললো তুমি যেভাবেই হোক তুমি এখন হচ্ছে নিউজ প্রেজেন্টেশনের কোর্স করে ফেলো। তা আমি একটা প্রতিষ্ঠান থেকে নিউজ প্রেজেন্টেশনের উপরে কোর্স করি এবং আমার অনার্স শেষ হওয়ার আগেই আমি নিউজে জয়েন করে ফেলি। কোন চ্যানেলে অ্যাপ্লাই করলেন বা প্রসিডিউরটা কীভাবে কী হলো? আমার শুরুটা হয়েছে নাগরিক টেলিভিশন থেকে। নাগরিক টেলিভিশনে আমি যখন শুনলাম এখানে অডিশন চলছে, নিউজ প্রেজেন্টার নিচ্ছে ওরা, তখন জাস্ট হচ্ছে আমার সিভিটা সেন্ড করে দিলাম এবং হচ্ছে যখন অডিশন নিল আমি গিয়ে ওটা ফেস করলাম এবং মা বারবার হচ্ছে ফোনে খুব আমাকে বলছিল তুমি পারবে, তুমি এটা করো, মোটিভেট, হ্যাঁ খুব মোটিভেট করছিল। ওই শক্তিটুকু নিয়েই গিয়েছিলাম এবং আলটিমেটলি হয়ে যায়। যাক, আন্টির এই যে কষ্টের একটা ফল তিনি পেয়েছেন যে তার মেয়ে নিউজ প্রেজেন্টার হয়েছেন, এটা একটা বড় বিষয়।